মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে রাজনীতি করার চেষ্টা করছে কংগ্রেস ও সিপিআইএম। রাজ্যে দিশাহীন উন্নয়ন বিরোধী একটা জোট তৈরি হয়েছে। মূলত ক্ষমতা লোভ ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে কংগ্রেস ও সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের একজোট হয়েছে। রবিবার প্রদেশ বিজেপির উদ্যোগে বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে কংগ্রেস ও সিপিআইএমের অশুভ আঁতাত হয়েছে, আর এই অশুভ আঁতাতের অপরাধ নামা যৌন সমক্ষে তুলে ধরতে চায় প্রদেশ বিজেপি। স্বাধীনতার পর ভারতে একটি বিরাট শাসন ব্যবস্থা তৈরি করেছিল কংগ্রেস। দীর্ঘ প্রায় 60 বছর ভারতে শাসন করেছে কংগ্রেস, আর কংগ্রেসের শাসনকালে সবচাইতে বেশি উপেক্ষিত ছিল উত্তর পূর্বাঞ্চল। বিভাজনের নীতি প্রয়োগ করে উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করা হয়েছে। শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনৈতিক স্বার্থে আসামের জনসংখ্যার পরিবর্তন থেকে শুরু করে মিজোরামে এয়ার রেড করিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, বিভিন্ন সময় কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলকে তাদের দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল, যা সকলেরই জানা। তিনি আরও বলেন, কংগ্রেস কয়েক বছর ধরে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, খ্যাতি, মূল্যবোধ ও গৌরবকে নির্লজ্জভাবে বিসর্জন দিয়ে চীনের রাজনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে, যার সাক্ষী রয়েছে উত্তর পূর্বাঞ্চলের জনগণ। আসামে একাধিক বোমা হামলা, মণিপুরে একাধিক ভো এনকাউন্টার এবং ত্রিপুরায় উজান ময়দানের মতো কুখ্যাত ঘটনার পাশাপাশি বৈরী সন্ত্রাসকে প্রাধান্য দিয়ে তৎকালীন সময়ে কংগ্রেস রাজনীতি করেছে। এদিন কমিউনিস্টদের টানা 25 বছরের শাসনের প্রসঙ্গ টেনে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, কমিউনিস্টদের শাসনে এই রাজ্যে খুন সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন অপপ্রয়াস চালিয়েছে এই রাজ্যের পিছিয়ে রাখা হয়েছে। বিভিন্ন চিট ফান্ড সংস্থার সাথে হাত মিলিয়ে এই রাজ্যের গরিব মানুষদের প্রায় 35,000 কোটি টাকা আত্মসাৎ করেছে কমিউনিস্টরা। পাশাপাশি 2012 সালে সাবরুমের টাক্কা তুলসীর ঘটনাও এদিন তুলে ধরেন তিনি। আমরা সবাই জানি যে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষে কংগ্রেসের একটা বিরাট শাসন ব্যবস্থা, প্রায় দীর্ঘ 60 বছর কংগ্রেস এই ভারতবর্ষে শাসন ক্ষমতায় ছিল। আর এই শাসন ক্ষমতায় থাকার পর সবচেয়ে যদি উপেক্ষিত হয়ে থাকে আজকে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে, সেই কংগ্রেসের সময় উপেক্ষিত করেই সেখানে এই কংগ্রেসের রাজত্ব এবং তুষণ এবং খুশামদ রাজনীতি করার প্রয়াস দীর্ঘ 60 বছর এই কংগ্রেসীরা করেছে। আজকে আমরা যদি দেখি এই কংগ্রেস এবং সিপিএম এই ত্রিপুরা রাজ্যে অশুভ আঘাত করেছে। একটা প্রবাদ আছে যে চুরে চুরে মাস্তাত ভাই, রাজ্যে দিশাহীন উন্নয়ন বিরোধী একটা জোট তৈরি হয়েছে। ক্ষমতার লোভে এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে কংগ্রেস ও সিপিএম এর শীর্ষ নেতৃত্বরা একজোট হয়েছে, কারণ এই কমিউনিস্টরা দীর্ঘ টানা 25 বছর, তার আগে 10 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। আর এই তাদের শাসনে খুন সন্ত্রাস থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যটাকে পিছিয়ে পড়ার প্রয়াস আমাদের এই কমিউনিস্টের সময় আমরা দেখতে পাই। বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে এই কমিউনিস্টরা, এই সিপিএম এর নেতারা জড়িত ছিল। আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, যে আজকে রোজভ্যালি বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টরা, এই সিপিএম এর নেতৃত্বরা তাদের সঙ্গে যোগ সাজশে আজকে ত্রিপুরা রাজ্যের প্রায় 35,000 কোটি টাকার মতো গরিবদের টাকা আত্মসাৎ করার প্রয়াস সেই কমিউনিস্টরা, সেখানে অনেক সিপিএম এর নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা সেই কাজে লিপ্ত ছিল, গরিবদের টাকাগুলি আত্মসাৎ করেছে। নৃশংসভাবে ঘটনা আমরা ভুলে যাইনি। 1988 সনে উজান ময়দানে ঘটে যাওয়া নৃশংস ঘটনা আজও আমাদেরকে, ত্রিপুরাবাসীদেরকে আতঙ্কের বাতাবরণ তৈরি করে। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস যে টাক্কা তুলসীর কথা, 20 মার্চ 2012 দুইজন উপজাতি বালিকাকে গণধর্ষণ করা সাবরুমের টাক্কা তুলসীতে, এবং তাদের মাকে তাদের সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, তাদের পিতাকে খুন করা, সেই সময় কমিউনিস্টের আমলে সেটা করেছে।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নির্বাচন পরিচালনা কমিটির কনভেনার তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপির সহসভাপতি তথা নির্বাচন পরিচালনা কমিটির কো কনভেনার ডক্টর অশোক সিনহা এবং প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।